বাংলা নববর্ষকে স্বাগত জানাতে স্মরণকালের বর্ণাঢ্য উপার্জনের আয়োজন সম্পন্ন ঢাকার ছায়ানটে। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার উপকরণে পড়ছে শেষ তুলি টান। আপন মনে রং তুলির গল্প এঁকেই চলেছে সোহানা শাহরিন, তানজুম নাহার, পর্ণা, ফাইজা, সুতপা এবং অর্পিতারা। তাদের তুলির আচরে এক একটা শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠছে। রাত পোহালেই পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ। নববর্ষকে স্বাগত জানাতে স্মরণকালের বর্ণাঢ্য উদযাপনের আয়োজন সম্পন্ন। রমনার বটমূলে চূড়ান্ত মহড়া শেষে করেছে ছায়ানট। রেব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রমনার বটমূল পরিদর্শন করেন। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড, বোম ডিসপোজেবল ইউনিট, চারদিকে সাজসাজ রব। সাজগোজ যা কেনার দরকার তা আজকের মধ্যেই সম্পন্ন করতে হবে। পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষকে ঘিরে প্রতিবারই ঢাকার বাড়ি বাড়ি আয়োজন। তবে এবারে স্মরণকালের বর্ণাঢ্য আয়োজনের চূড়ান্ত মহড়া সম্পন্ন করেছে ছায়ানট। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার উপকরণে পড়েছে শেষ তুলির টান। আপন মনে রং তুলির গল্প এঁকে চলেছে সোহানা শাহরিন, তাজমুন নাহার, পর্ণা, ফাইজা সহ অন্যান্যরা। তাদের তুলি আছে এক একটা শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। তাদের কথা বলার সময় নেই, হাতে একদমই সময় নেই। রাত পোহালেই বিশ্ব মানবের মঙ্গল প্রার্থনায় নববর্ষের ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা পথে নামবে। তাদের পাশেই পড়ে রয়েছে চা কফির পেয়ালা। কাজে নিমগ্ন এই আকাশ মনের মানুষগুলো খাওয়ার সময়টুকু ভুলে গেছেন। এত ব্যস্ততার মাঝেও সবার মুখে স্মিত হাসি। এবারের নতুন উদ্ভাবনী শিল্পকর্ম স্থান পাবে মঙ্গল শোভাযাত্রায়, তেমনই জানালেন তানজুম নাহার, পর্ণা। পয়লা বৈশাখের জন্য কাজ হচ্ছে বিভিন্ন রকমের, ভিতরে স্যারদের গ্যালারিতে কাজ হচ্ছে, তাদের এক্সিবিশন হচ্ছে আর কি, স্যাররা কাজ করেছেন। আর এখানে আমাদের সিনিয়র ভাইয়াপুরা অনেক কাজ করছেন, যেগুলো বিক্রয়ের জন্য আমরা রেখেছি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন মাটির সরা, তারপরে মাছ আছে, পেঁচার মাছ, তারপরে বাঘের মাছ, যেগুলো প্রতি বছর হয়ে আসছে ওগুলোই আসলে এবারও হচ্ছে। এছাড়া নতুন আরো কিছু মোটিভের হচ্ছে। চারুকলার 25তম ব্যাচের শিক্ষার্থী রাজু সরকার জানিয়েছেন, এবারের মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরি হচ্ছে তাদের ব্যাচের দায়িত্বে। শিল্পকর্ম থেকে মুখ তুলেই নিউজ ভ্যানগার্ডের মুখোমুখি হয়ে জানালেন, করোনায় তেমন বড় আকারের আয়োজন হয়নি, এবার সেই বাধা নেই, ফলে মানুষের অংশগ্রহণটাই বাড়বে। আসলে অবশ্যই লাগে, কারণ এখানে এখানে কেউ আসলে ওরকম না যে কোনো ধর্ম বর্ণ সব নির্বিশেষে, যে সবাই সবার মঙ্গলের জন্য আর কি, কারণ নিজস্ব মঙ্গলের জন্য না, সবার মঙ্গলের জন্যই আসলে মঙ্গল শোভাযাত্রা। নববর্ষের আয়োজন দেখতে প্রতি বছরে চারুকলায় নানা প্রান্ত থেকে আসা লোকের সমাগম ঘটে। এবারেও সমাগমটা একটু বেশি। সন্তানকে সঙ্গে করে কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন জসিমউদ্দিন। জানালেন, বৈশাখ আমাদের অহংকার, কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতি ও ইতিহাস বিকাশের অন্যতম ঠিকানা। অহংকার, বৈশাখ আমাদের কালচার, বৈশাখ প্রতি বছর হচ্ছে এবং এটা প্রতি বছর হবে, আমরা এটাই চাই। আর আমি আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে আসলাম, বৈশাখ দেখতে আসলাম, শেষ প্রস্তুতি কীরকম চলতেছে। রমনায় রেবের কন্ট্রোল রুমটি যেন বাংলা নববর্ষের মঞ্চ। এত নান্দনিক উপকরণে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোল রুম সত্যি অবাক করার মতো। শনিবার দুপুরে রমনা বটমূলে পরিদর্শনে আসার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান ছায়ানটের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ডিএমটি কমিশনার বলেন, নববর্ষে কোনো জঙ্গি হুমকি নেই, সবাইকে নির্ভয়ে আয়োজন সম্পন্ন করার আশ্বাস দেন। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।